আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো অ্যাপসের রিভিউ, অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, যেটা রেইনবো অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংকে কন্ট্রোল করা হয়। তো আজকে আমরা সেই অ্যাপসটার রিভিউ দেখাবো, এখানে কী কী সার্ভিস ফ্যাসিলিটি আপনি এখান থেকে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। তো আমরা যখন মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো অ্যাপসটি লগ ইন করলাম, লগ ইন করার পর এটা হলো মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো অ্যাপসের হোম পেজ। প্রথমে আমরা এখানে রেইনবো ওয়ালেট যেটা সেটার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা দেখতে পারতেছি। এখানে যদি আমরা ব্যালেন্সের উপর টাইপ করি, দেখতে পারতেছেন বর্তমান হিসাবে এখানে টাইপ করলে আমাদের ব্যালেন্সটা শো করবে। তো আমরা ব্যালেন্সটা এখানে দেখতেছি না, উপরে দেখতেছি অ্যাড মানি নামে একটা অপশন আছে। অ্যাড মানি অপশনের মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আপনার মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি টাকা অ্যাড মানি করতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রি। এরপর আপনার অন্য ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং আদার। তো আমরা যদি এখানে আদার মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে ধরেন আমরা টাকার পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি, ধরেন আমরা 1000 টাকা অ্যাড মানি করব। অ্যাড মানি করার পর এখানে আপনাকে এই স্টেপে নিয়ে আসবে, এখানে আপনি চাইলেই ভেরিফাই করতে পারেন। তো আমরা এটা ভেরিফাই করতেছি না, এখানে আমরা স্কিপ করে দিচ্ছি এই স্টেপটা। স্কিপ করে দেওয়ার পর এখানে আপনি যদি যে কোনো ব্যাংকের ভিসা কার্ড, প্রথমে ভিসা কার্ডটি এখানে তুলবেন, তারপর ভিসা কার্ডের এক্সপায়ার ডেট, এরপর ভিসা কার্ডের পিছের 3 সংখ্যার সিবিএন কোড আছে সেটা, এরপর আপনি ভিসা কার্ডের উপর যে নামটা আছে সেই নামটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে রিমেম্বার মধ্যে ক্লিক করলে কার্ডটা সেভ হয়ে থাকবে এবং পরবর্তী সময় আপনি এটি অ্যাড মানি করতে আপনার জন্য সুবিধা হবে। এরপর আছে আপনার মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এখানে রকেট, তারপর নগদ এম ক্যাশ, মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশ, এরপর এবি ব্যাংকের এবি, তারপর ত্রাস ব্যাংকের ট্যাপ, এরপর ইসিবি ব্যাংকের উপায়, ওকে ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট, তারপরে ডি মানি ওয়ালেট, এগুলো থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন। এরপর আপনি যদি নেট ব্যাংকিংয়ের মধ্যে ক্লিক করেন, সেক্ষেত্রে এবি ব্যাংক থেকে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মিটসল ত্রাস ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংশের ইন্টারনেট ব্যাংকিং, তারপরে ট্যাপ অ্যান্ড পে ম্যাগনা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং, এরপর আইপে ওয়ালেট থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন অনায়াসেই। এক্ষেত্রে আপনার জন্য একটি সার্চ প্রয়োজন হবে। তো আমরা সার্চটা দেখে নিচ্ছি, আপনাকে 2% হারে সার্চ দিতে হবে। নিচে দিয়ে দেখতে পারতেছেন যে 1000 টাকা অ্যাড মানি করলেই 720 টাকা অতিরিক্ত সার্চ দিতে হবে। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর এখানে এরপরে আছে টপ আপ, অর্থাৎ মোবাইল রিচার্জ, যে কোনো আপনি অপারেটারে মোবাইল রিচার্জ করতে পারবেন। তারপরে এখানে মার্চেন্ট পে, এখানে যেখানে রেইনবো ওয়ালেট দিয়ে পেমেন্ট করা হয় বা পেমেন্ট যারা সংগ্রহ করে রেইনবো ওয়ালেট থেকে, ওইখানে আপনি মার্চেন্ট পে করতে পারবেন। এরপরে ট্রান্সফার অপশানে যদি আমরা ক্লিক করি, তাহলে যে কারো রেইনবো ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন, তারপরে নিজ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, আর তারপর আপনার মার্কেন্টাইল ব্যাংকে যদি এজেন্ট ব্যাংকিং থাকে, সেক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে ফান্ড ট্রান্সফার অপশনটি শুধু রেইনবো ওয়ালেট থেকে আপনি এগুলোতে করতে পারবেন, তবে অন্য ব্যাংকে করতে হলে আপনাকে এদিকে আপনার যে অ্যাকাউন্টটা আছে এখানে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। যে এখানে অ্যাড করে তারপর আপনি অন্য ব্যাংকে বিএফটিএনের মাধ্যমে বর্তমানে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। অ্যাকাউন্টে অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কার্ড কিংবা উপরে কার্ড দেওয়া আছে, কার্ডও অ্যাড করতে পারবেন। সম্ভবত কার্ডের ব্যাপার আমরা নিশ্চিত নয়, তারপর আপনি অ্যাকাউন্টের ব্যাপার আমরা নিশ্চিত, অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন খুব সহজেই। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর এখানে নিচের দিকে সাবমিট করবেন, সাবমিট করবেন। তবে মনে রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্র এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার সব কিছু একই হতে হবে, তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুব সহজেই অ্যাড করতে পারবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে আবার সাবমিট করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাথে সাথে অ্যাড হয়ে যাবে, এর জন্য কোনো কর্মদিবস ওয়েট করতে হবে না। এরপর এখান থেকে আপনার কিছু বিল পেমেন্ট করতে পারবেন, যেগুলো আপনার বিদ্যুৎ বিল, ডিস্কো বিদ্যুৎ বিল আছে, ডিপিসি আছে, তারপরে ওয়াশার বিল আছে, আরও অন্যান্য বিলের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আরও অন্যান্য কয়েকটি অনেক মোটামুটি অনেকগুলো বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন আপনার মনোনীত, যেগুলো যদি থেকে থাকে। পল্লী বিদ্যুৎ বিল পে করতে পারবেন না, অনেকেই আবার জিজ্ঞেস করবেন যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল কি পেমেন্ট করা যাবে, এখান থেকে ওই অপশনটি এখনও চালু হয়নি। এরপর আপনার
এখানে এটা হলো লেনদেন, এখানে নিজ অ্যাকাউন্ট যদি আপনি কোনো লেনদেন করে থাকেন আর তারপর অন্য ব্যাংকের, এটা সম্ভবত স্টেটমেন্ট। আচ্ছা আমরা নিজ অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, এটা ফান্ড ট্রান্সফার অপশনটি, তারপর অন্য ব্যাংকে, এখানে রেনবো ওয়ালেট থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে না অলরেডি এখানে লেখা আছে, কিন্তু এটা যদি রেনবো ওয়ালেট না হয় যদি অ্যাকাউন্ট হতো তাহলে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যেত। এরপর আরেকটি ফ্যাসিলিটি হলো, সবচেয়ে ফ্যাসিলিটি হলো আপনি আপনার চেক বই এবং ডেবিট কার্ড যদি অন্য কিছু নাও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু রেনবো ওয়ালেট এর মাধ্যমে যে কোনো ব্রাঞ্চ থেকে যে কোনো শাখা থেকে এই যে কিউআর কোডে এখানে ক্লিক করে আপনি টাকা খুব সহজে উদ্ধার করতে পারবেন। এরপর আপনি ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড বিলের মধ্যে যদি ক্লিক করে তাহলে শুধু এটা মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন, অন্য ব্যাংকের বিল পেমেন্ট করা এখনও যাবে না। এরপর সার্ভিসসমূহ, এখান থেকে আপনি মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আমরা অলরেডি একটি অ্যাকাউন্ট ওপেন করেছি খুব সহজেই, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের মার্কেন্টাইল ব্যাংক নিয়ে আরও কয়েকটি ভিডিও দেওয়া আছে, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাকাউন্টটি ওপেন করতে হয়। এরপর এখান থেকে আপনি ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারেন, এটা এখনও চালু হয়নি, শীঘ্রই কার্যকর হবে। তারপর এখান থেকে মিনি স্টেটমেন্ট নিতে পারবেন, আরও অনেকগুলো সার্ভিস এখানে বর্তমানে দেওয়া আছে। এরপর এখানে যদি আপনি সেটিংয়ে ক্লিক করেন, সেটিংয়ে ক্লিক করলে আপনার এখানে প্রোফাইলটি দেখাবে, এখানে আপনার নাম এবং অন্যান্য আদার্স ইনফরমেশনগুলো এখানে দেখাবে। যদি অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু অ্যাকাউন্টটি এখানে শো করতেছে বাট অ্যাকাউন্টটি আমাদের উপরে অ্যাড করা নেই। বাট এখানে আমরা অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্টের ব্যালেন্স করতে পারবো, ব্যালেন্স চেক করতে পারবো, কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবো না। টাকা ট্রান্সফার করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে। তো আপনারা এখান থেকে মার্কেন্টাইল ব্যাংকের, এটা হলো রেনবো অ্যাপস, যেটা আপনারা অন্যান্য ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং হিসেবে জেনে থাকেন। এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আসে যেগুলো আপনি চাইলে খুব সহজেই উপভোগ করতে পারবেন। আর আদার্স কোনো সার্ভিস এখনও আসেনি, যদি আসে তাহলে আমরা সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখি আমরা পেমেন্টের মধ্যে এখানে আপনারা কিছু কোন কোন বিল পেমেন্ট করতে পারবেন সেগুলো এখানে একটু আর এক নজরে ভালোভাবে দেখে নিন, নয়তোবা অনেকে আবার দ্বিতীয়বার কমেন্ট করে যে ভাই কোন কোন বিল পেমেন্ট করুন। তবে এখানে আরও অনেকগুলো বিল অ্যাড হবে, আশা করি ধৈর্য সহকারে ধৈর্য ধরুন, কিছুদিন পরে দেখবেন আরও অনেকগুলো বিল তারা আপডেট করবে এবং অ্যাপসটি আপডেট করবে, আরও নতুন নতুন ফ্যাসিলিটি তারা আপনাদের জন্য নিয়ে আসবে। ততদিন পর্যন্ত আমরা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যদি ওরকম কোনো আপডেট আসে তাহলে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।